দেখো যখন এইদিকে ঘোরাচ্ছি, এইদিকে 10-12 প্যাচগুলো যাচ্ছে, ঠিক আছে, পরপর, কিন্তু 10-এর নিচে যে প্যাচটা, যে যে 10-510-এ যেমন এটা, এই প্যাচটা আছে 509, দেখো আসতে চাইছে না। আমি ডায়ালটা ঘোরাচ্ছি, দেখো 509, দেখো যাচ্ছে না, দেখো প্রবলেম করছে, যাচ্ছে যাচ্ছে না, এই যে বুঝতে পারছো, এই ডায়ালটা ঘোরাচ্ছি, দেখো 509-এর পরের প্যাচগুলো যাচ্ছে না। আমি ধরো এখানে এই যে 509-এর পরে যে প্যাচ আছে, এই প্যাচটা দেখো যেতে চাইছে না, 510-এ গিয়ে আটকে যাচ্ছে প্যাচটা, এটা কেন হচ্ছে, এই দেখো যাচ্ছে না প্যাচ, এই জিনিসটা কেন হচ্ছে। রোলান্ডের জুনো সিরিজে কিছু প্রবলেম আছে, প্রবলেমটা আমি দেখাচ্ছি, দেখলে একটু বোঝা যাবে। আচ্ছা, ফার্স্টে আমি কিবোর্ডটাকে অন করে দিচ্ছি। ফার্স্টে দেখুন টোনটা এসে টোনটা চলে গেল। আচ্ছা, সেকেন্ড অপশন আছে, আমি যদি হুইল ঘুরিয়ে আমি টোনটা চেঞ্জ করে একের থেকে যদি একটু বেশির দিকে যেতে চাই আর কি, 2-3-এর দিকে যেতে চাই, আমি যদি ঘোরাইও, দেখুন ওটা আবার কিন্তু একে চলে আসছে টোনটা। আমি যদি টোনটাকে ঘুরিয়ে, হুইলটাকে ঘুরিয়ে যদি আমি অন্য টোন নিতে যাই, ও আবার দেখুন একে চলে আসছে। এবার কিছু ক্ষেত্রে দেখুন, আমি যখন পারফরমেন্স বাটনটা প্রেস করব, এখান থেকে স্প্লিট আর ডুয়েলের সাথে ও অটোমেটিক কাজ করা আরম্ভ করছে। দেখুন ডুয়েলে রয়েছে, কোনো সময় ওই দেখুন অটোমেটিক কী হলো, স্প্লিটে চলে গেল সুইচটা। আমি যখন পারফরমেন্স টিপছি, দেখুন ডুয়েলে থাকলো, ডুয়েল থেকে এসে অক্টেভ আপে একবার ব্লিঙ্ক করে স্প্লিটে চলে গেল। এই সমস্যাগুলো কিছু ক্ষেত্রে রয়েছে জুনো সিরিজে। কিছু সময় দেখা যাচ্ছে যে আবার এই সেকশনটা অটোমেটিক ব্লিঙ্ক করে যাচ্ছে, এখন এই সেকশনটা প্রবলেম আসছে না। আচ্ছা, এই সেকশনটা ফুল শর্ট হয়ে রয়েছে, প্লাস মাইনাস অ্যারো কি সেকশনটা, কিছুক্ষণ আগে মেনুটাও কাজ করছিল না, অটোমেটিক প্যাচটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি বাড়াতেও যাই, ঘুরে আবার যে যে কোনো পজিশনে, আপনি এডিট অপশনেই যান বা টোনটা চেঞ্জ করার কোনো ব্যাপার থাকে, সেটা যখনই আপনি ইনক্রিজ করবেন সেটাকে, সেটা কিন্তু আবার মাইনাসে এসে একে এসে, সেটা ভ্যালু হোক বা প্যাচ নাম্বার হোক, সেটা কিন্তু একে চলে আসছে। পারফরমেন্স সুইচটার সাথে ডুয়েল স্প্লিটটা শর্ট হয়ে রয়েছে। আমি দেখুন এখান থেকে স্প্লিটটাকে যদি অফও করে দিই, কিছু ক্ষেত্রে আমি ডুয়েলটাকে অন করছি, ডুয়েলটা হয়তো থাকছে না, পারফরমেন্সটা যেই অন অফ করছি, ডুয়েল থেকে স্প্লিটে দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা। এই সমস্যাগুলো রয়েছে, এটা মাদারবোর্ড থেকে ম্যাক্সিমাম প্রবলেমটা আসে। এবার অনেকের কিবোর্ডে আছে আরও অন্যরকম সমস্যা আছে, মানে অটোমেটিক যদি একটা অপশান থেকে আরেকটা অপশানে চলে যায়, সেই ক্ষেত্রে মাদারবোর্ডটা রিপেয়ার করতে হবে। এরকম প্রচুর কাজ এখন আসছে আর কি, এই জুনো সিরিজে প্রবলেমটা রয়েছে। আর XPS 30 যাদের আছে, তাদের ম্যাক্সিমামেরই এই প্রবলেমটা আসে যে একটা সুইচ প্রেস করলে অন্য সুইচে চলে যায়, অটোমেটিক কাজ করে। সেই ক্ষেত্রে music.com কে যোগাযোগ করুন, এখানে আসুন, এখান থেকে টোটালটা রিপেয়ার করে দেওয়া হবে, ভালোভাবে রিপেয়ার করা হবে, আশা করি প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। কিবোর্ডটা একটা প্রবলেম হচ্ছিল, যখনই কিবোর্ডটা আমি অন করছিলাম, এই ব্যাঙ্ক বাটন যখন আমি প্রেস করছিলাম, তো ব্যাঙ্ক বাটন প্রেস করার সাথে সাথে
সব কটা আমার ব্যাংক ব্লিঙ্ক করে উঠছিল একবারে, কোনো ফিক্সড ব্যাংক হিসেবে সেভ হচ্ছিল না, সেটা আপাতত এখন ঠিক আছে প্রত্যেক কটা ব্যাংকেই। আর তার সাথে সাথে কর্ড মেমোরিটা অন হয়ে যাচ্ছিল অটোমেটিকলি, তো এখন সেটা ঠিক আছে, কর্ড মেমোরি অন হচ্ছে না। এবং রিদিম প্যাটার্নটা অন হয়ে যাচ্ছিল, আর এই সি চ্যানেল বাটনটাও অন হয়ে যাচ্ছিলো অটোমেটিকলি, তো এখন সেগুলো সবটাই ঠিক আছে, আপাতত কোনো প্রবলেম নেই। অ্যান্ড সব থেকে মেজর প্রবলেম যেটা হচ্ছিল, ব্যাংক বাটনটা প্রেস করার সাথে সাথেই কোনো ব্যাংক স্টে করছিল না, সব কটা ব্যাংক একসাথে ব্লিঙ্ক হয়ে যাচ্ছিলো, কোনো ব্যাংক স্টে করছিল না, কোনো পারফেক্টলি কোনো ব্যাংক নিচ্ছিল না, তো সেটা এখন টোটালি ঠিক আছে। আমার প্রত্যেকটা ব্যাংক সিঙ্গেল সিঙ্গেল করে আমার প্রত্যেকটা ব্যাংকেই ফোনটা আমার সেভ আছে, অ্যান্ড কার্ড শার্টটা আমি আপডাউনও করতে পারছি, আপডাউন হয়ে কার্ড শার্টটাও আমার কাজ করছে।